মানে প্যাথোলজিতে রিয়েজেন পাবেন কিনা তাও সন্দেহ আছে। আমার প্যাথোলজিতে যাওয়া দরকার নেই, আপনার আমানুল্লাহ স্যার কি আজকে আসছিল শৈলীতে সেটা অ্যান্সার দেন। আপনাকে যে ওনারা এতগুলো অলংকার দিলেন সেটা অলংকার নিতে পারেন, কারণ রুগীরে কিন্তু ভাই এটা দেখে আপনার কাছে আসবে। আপনি একজন সচেতন দিলেন বা সবাই বলে যে জেনারেল প্র্যাকটিস চেক করতে পারবে, ঠিক আছে, আপনি জেনারেল ম্যানেজমেন্ট দিতে পারবেন, হাসপাতালে ইমার্জেন্সিতে আপনি বলবেন জেনারেল ম্যানেজমেন্ট দিবেন, কিন্তু আপনার এত কিছু তো লেখার কোনো দরকার নেই। তাইলে আপনি যখন এত কিছু লেখছেন, আবার লেখছেন শের বাংলা মেডিকেল কলেজ বরিশাল, ডলার এটা ইনটেক নিচ্ছে, কিন্তু আপনার শের বাংলা মেডিকেল কলেজে বরিশালে কি পোস্টে আছেন? আপনি বিসিএস করছেন, তাহলে তো আপনি শের বাংলা মেডিকেল অনারারি পোস্টেও নাই আছেন, তাহলে তো আপনার এখানে তো লেখার কোনো যুক্তি নেই। শের বাংলা নাম ব্যবহার করে আবার লেখছেন জেনারেল হাসপাতাল ময়মনসিংহ, জেনারেল হাসপাতাল ময়মনসিংহ আপনি বিসিএস ছাড়া কিভাবে পোস্ট পান? যাক, এইগুলা
আপনার এটা আপনি বুঝেন যে একজন শিক্ষিত মানুষই আপনি এটা কি ভুল করছেন আপনি নিজেও বুঝেন ঠিক আছে আসলে এটা রেজিস্টার চাইতাম নিউ কিনতে একদম এই যে এই যে এই যে একটা সেবা একদিন মাসখানে এসে আমরা শেষ হয়ে গেছি জিজ্ঞাসা করছি ডাক্তার নাম কি তার একটা কার্ড দেন তাছাড়া আমার শাশুড়ি এইরকম অসুস্থ আমাদের সিরিয়াল একটু তাড়াতাড়ি তারপরে ডাক্তার দেখছি দেখার পর ডাক্তার টেস্ট দিছে ব্লাড টেস্ট দুই তিন প্রকারের এই যে ডাক্তারকে এখন ধরা হয়েছিল ওই ডাক্তার টেস্ট দিছিল আপনাকে টেস্ট দিছে কয়টা তিনটা টেস্ট দিছে ব্লাড টেস্ট তিনটা আর এক্সরে দুইটা এক্সরে দিছে দুইটা দেওয়ার পরে তো প্রেসক্রিপশন করছে প্রেসক্রিপশন করার পর দেন আমি বলছি যে আপনি দেখছেন তাই আমাদের শাশুড়ি তো ইয়া কি অবস্থা তাই আপনি কি দেখলেন তারপর ইয়ে আমাদের বলছি যে হসপিটালে যান মেডিকেল হসপিটালে তাই গেলে ওখানে আর কোনো সমস্যা বাঁচবে না আমরা প্রেসক্রিপশন করে দিই এক্সরে করে দিছি আমরা তাড়াতাড়ি দেখা দিব তা আমি বলছি যে আপনি তাড়াতাড়ি দেখা দিবেন তাই আপনি এই টেস্টগুলো নিলেন কেন ওই সময় বলছেন কার কাছে ডাক্তার আমার মা যে সমস্যা হ্যাঁ বলা হ্যাঁ ওই তোরা সার্ভিস দিতে ও শোক এটা ছেলে একই এটা
কি করে ওই বারাগুলো চুমুলি কি করে ধরে আছে এটা আটকে গেছে পরে আমাদের ওই লোকটা ওই রোডের সামনে নামছে তো ওই লোকটা কথা বলে মানুষ নামের কলঙ্ক এরা মানুষ নামের কলঙ্ক এরা তো মানুষ না এরা তো অমানুষের মতো কাজ করছে এরা অমানুষ এরা অমানুষ অমানুষ নইলে এত বড় একটা বৃদ্ধ লোকের চিকিৎসা করার জন্য টাকা পয়সা নিয়ে অনর্থক হেরাস করা মানুষ কি এরকম যেন বাংলাদেশে কোনো মানুষের এর হেরাস কেউ না করে বরিশাল জেলা প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সিভিল সার্জন অফিসের যৌথ অভিযানে আজকে কিন্তু দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামক একটি ডায়াগনস্টিক সেন্টার যেখানে আসলে মৃত ডাক্তারের সার্টিফিকেট ব্যবহার করে এখনও রিপোর্ট দেওয়া হচ্ছে পাশাপাশি একজন ডাক্তার যিনি ভুয়া পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন আমরা এরকম অভিযোগ পেয়ে এখানে এসেছি এসে অভিযোগের সত্যতা পেয়ে আমরা ক্লিনিকের দুইজন মালিক এবং একজন ডাক্তারকে আটক করেছি তিনজনকেই আমরা বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছি পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা তাদেরকেও ধরার চেষ্টা করছি এই অভিযান অব্যাহত থাকবে এবং আপাতত কারখানাটি সিলগাল করা হয়েছে বরিশাল জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিস ও র্যাবের সমন্বয়ে এই ধরনের অভিযোগ যখনই আমরা পাবো আমরা তখনই কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর রয়েছে।